ফটিকরায় রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড কেয়ার সেন্টার গড়ার বিরুদ্ধে আন্দোলন গড়ায় বৃহস্পতিবার। বুধবারের আন্দোলনের পরও প্রশাসন এবং গ্রামবাসীদের মধ্যে সমস্যার জট না কাটায় বৃহস্পতিবার গ্রামবাসীরা গঙ্গানগরের নদিয়াপুর বাজারে অবরোধ করলেন খোয়াই কমলপুর আগরতলা 208 নম্বর জাতীয় সড়ক। অবরোধকারীদের বক্তব্য, জনবহুল এলাকায় কোভিড কেয়ার সেন্টার সংক্রমণ ছড়াতে পারে, তাই এর প্রতিবাদে তাদের এই আন্দোলন। প্রশাসন এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন জারি রাখার কথাও শোনালেন প্রতিবাদীরা। আমরা গতকালকেও এখানে বসলাম সব মিলিয়া হসপিটালে। আমরা এখানে একটা হসপিটাল আছিল, এখানে করোনা যারা করোনা পজিটিভ পাওয়া গেছে তারারে আইনা রাখার কথা, এটা আমরা মানি না। এটার ব্যাপারে আমরা গতকালকে বসি, আজকে পর্যন্ত আমরার কোনো সিদ্ধান্ত কইরা দিছে না। আর আমরা চাই যে এই হসপিটালে আমরা একটু সুযোগ সুবিধা পাই, ভালো ভালো ডাক্তার যাতে আয়ে। এখানে কিন্তু আমরা করোনা ভাইরাস যারা পজিটিভ পাওয়া গেছে তারারে আমরা এখানে রাখতে দিতাম না। কালকে যদি আয়া তারা আমরার সাথে পরামর্শ করত, তবে আমরা আজকে এখানে অবরোধ করলাম না। তার জন্য আমরা এখানে রুট অবরোধ করতেছি এখন। যেন প্রশাসন যতটুক আমাদেরকে সলিউশন না করে ততটুক আমরা এখানে অনির্দিষ্টকাল করতে পারি, এখানে কোনো টাইম টেবিল নেই। আমরা যতটুক আজকে দিন রাত 24 ঘন্টা আমরা থাকতেই পারি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ফটিকরায় থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। ছুটে আসেন ডিসিএম প্রদীপ রিয়াং, কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, কিন্তু তারা তাদের দাবি থেকে সরতে নারাজ। এদিকে অবরোধের জেরে গুরুত্বপূর্ণ সড়কে আটকে পড়ে যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। রাস্তায় ভোগান্তির শিকার হওয়া যাত্রীরা তুলে ধরলেন তাদের দুর্ভোগের কথা, পাশাপাশি অবরোধের জন্য দায়ী করলেন প্রশাসনকে। শুনুন কি বলছেন আটকে পড়া যাত্রী। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাস্তা ব্লক করছে, যার কারণে আমরা যাত্রী সাধারণ যাত্রী এরা অনেক পরিশ্রমের মধ্যে আছে। কতক্ষণ ধরে আছেন? 30-35 মিনিট। কি কারণে তারা অবরোধ করছে জানেন? আমি নামছি না যদিও, তবে শুনছি কি করোনা ভাইরাসের কোনো পজিটিভ পার্সন যদি এখানে আছে আনবো শিফট করার কথা, ওইটার বিরুদ্ধে আর কি তারা যাতে এখানে না আনে এরকম এটা শুনতেছে আর কি। তো তারার যুক্তিগত, তারার দাবিটাও যুক্তিগত আছে। এটা অন্য সেন্টার সরকার থেকে অন্য সেন্টারে করতো, তাইলে এলাকার লোক এরকম করো না, বা প্লাস সাধারণ যাত্রীরাও আর বেজাল হয় না। প্রশাসনের তরফে কোনো সমাধান সূত্র না পেয়ে দাবিতে অনর্থ থেকে অবরোধ আন্দোলন জারি রেখেছেন অবরোধকারীরা। কিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।